তো বারমুডা ট্র্যাঙ্গল আগের প্রজন্মের কাছে এক দুর্বোধ্য রহস্য ছিল এটি পুরনো আগ্নেয়গিরির এলাকা সুচালো মাথা রয়েছে নিচের দিকে ছোট ছোট পাহাড় চূড়ার মতো একই জিনিস ইতালির সমুদ্র তীর বরাবর ঘটছে তো বারমুডা ট্র্যাঙ্গল আগের প্রজন্মের কাছে এক দুর্বোধ্য রহস্য থাকলেও এখন আর তা নেই এখনকার দিনে কেউ কোনো জাহাজ যেতে গিয়ে বারমুডা ট্রাইঙ্গলে ডোবে না এটা জাহাজ চলাচলের পক্ষে খুব কঠিন জায়গা সংবাদ মাধ্যম একটি তথ্যচিত্র দেখিয়েছে যে বসফরাসের মধ্যে দিয়ে জাহাজ চালানোটা কত কঠিন তুরস্কের ইস্তাম্বুলের দুটি অংশের মধ্যবর্তী যে জলভাগ তাকে বলে বসফরাস তো এই জায়গাটায় জাহাজ চালানো খুব কঠিন বর্তমানে এর মধ্যে দিয়ে জাহাজ চালিয়ে নিয়ে যাওয়ার সময় সাহায্যের জন্য আটটি রাডার স্টেশন বসানো হয়েছে আগেকার দিনে বহু জাহাজ দুর্ঘটনায় পড়তো কোনো না কোনোভাবে এখন আটটা রাডার স্টেশন জাহাজ চলাচলে সাহায্য করছে কারণ এটা একটু জটিল জায়গা যেমন কিছু রাস্তায় বাঁক থাকে যেখানে প্রায় দিন দুর্ঘটনা হবেই লোকজন সঙ্গে সঙ্গে বলতে শুরু করবে যে ওখানে ভূতেরা অপেক্ষা করছে ওরাই দুর্ঘটনা ঘটাচ্ছে আরো ভূত জড়ো হয়ে যাবে ব্যাঙ্গালোর মাইসোর রাস্তার ওপর ছিল কিঙ্গেরি প্রতি মাসে কমপক্ষে তিন থেকে পাঁচজন লোক মারা যেত এই কোনটায় এটা শুধু এরকম একটা খাড়াই রাস্তা একটা চড়াই আছে একটা তীক্ষ্ণ বাঁক নিচে রেললাইন গেছে তীক্ষ্ণ বাঁক নিয়ে এইভাবে বেরিয়ে গেছে রাস্তাটা লোকজন কালভার্টে এসে ধাক্কা মারতো প্রত্যেক দিন বোর্ড রয়েছে বিপজ্জনক দুর্ঘটনা প্রবণ জায়গা এগুলো পড়ে তারা ভাবতো দুর্ঘটনা ঘটাতেই হবে তাদের আমি জানি না যে কত শত শত মানুষ মারা গিয়েছেন এই বাঁকে এটা কুখ্যাত ছিল আমার এই মাইসোর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রেকর্ড ছিল এক ঘন্টা চৌত্রিশ মিনিটে মোটরসাইকেলে তখন রাস্তা এখনকার মতো ছিল না একদিন আমি সাংঘাতিক জোরে বাইক চালিয়ে এসে বাঘ ঘুরতে গিয়ে প্রায় কালভার্টের মধ্যে ঢুকে যাচ্ছিলাম তারপর আমি থামলাম ফিরে গিয়ে দেখলাম একটা সহজ জিনিস খেয়াল করার মতো কিছু নয় কিন্তু এই বাজে রাস্তাটা এতটাই বিভ্রান্তিকর মনে হবে এটা যেন খাড়া চড়াই তাই সব সময় আপনার গতি প্রয়োজন হচ্ছে বাড়িয়ে দেবেন আর যখন রাস্তাটা এইভাবে ঘুরছে তখন রাস্তাটা বানানো উচিত এইভাবে কিন্তু এটা একটু এভাবে তৈরি হয়েছে এটা এতটাই বিভ্রান্তিকর এগুলো আপনি স্বাভাবিকভাবেই জানেন এমন কিছু নয় এটা কোনো রকেট সায়েন্স নয় কিন্তু এই নির্দিষ্ট রাস্তাটা যেভাবে আছে পেছনের গাছ রেললাইন রাস্তা যেভাবে নেমে গেছে এদিকটা যেরকম সব মিলিয়ে দৃষ্টি বিভ্রম ঘটাচ্ছে আমি প্রায় যাচ্ছিলাম সেই দিন তারপর সেই রাস্তার উপর আমি আধ ঘন্টা হাঁটাহাঁটি করলাম রাস্তায় উপর নিচ করে কাটালাম বুঝতে চাইলাম কেন আমি নিয়ন্ত্রণ হারালাম আর বুঝতেও পারলাম যে আসল ব্যাপারটা কি ঘটছে এখন হাইওয়ে তৈরি হয়েছে ওই বাঁক সরিয়ে রাস্তা সোজা হয়েছে আর কেউ মারা যায় না কেঙ্গাড়িতে ভূতরাও পালিয়েছে তো একইভাবে বারমুডা ট্র্যাঙ্গলও জাহাজ চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কঠিন জায়গা এর কারণ এটি পুরনো আগ্নেয়গিরির এলাকা সুচালো মাথা রয়েছে নিচের দিকে ছোট ছোট পাহাড় চূড়ার মতো সমুদ্রের নিচে আছে এটা জেনেই জাহাজ চালানো উচিত একই জিনিস ইতালির সমুদ্রতীর বরাবর ঘটছে কারণ কিছু জায়গা জাহাজ চালানো আর বাধা কাটিয়ে বেরোনোর পক্ষে সহজ নয় বিশেষ দক্ষতার প্রয়োজন আর আজকালকার দিনে বারমুডা ট্র্যাঙ্গেলে জাহাজ অদৃশ্য হওয়ার ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে কারণ এখন প্রতিটি জাহাজেই শুধু গ্যাজেট আর গ্যাজেট সব কিছু দেখিয়ে দিচ্ছে সোনার রাডার রাডার রেডিও অল্টিমিটার আরও অনেক কিছু রয়েছে যা লাখো জিনিসকে দেখিয়ে দিচ্ছে তাই এখন আর দুর্ঘটনা ঘটে না আগে যখন ক্যাপ্টেনদের এই পরিস্থিতিতে শুধু দৃষ্টিশক্তি আর ইন্দ্রিয়ের ক্ষমতার উপর নির্ভর করতে হতো তখন দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি থাকতো তো মানুষ সবসময় রহস্য খুঁজে বেড়ায় এটা খারাপ কিছু নয় কারণ এগুলো সবই এক উচ্চাকাঙ্ক্ষা কি বলা যায় অতীন্দ্রিয়বাদের উচ্চাকাঙ্ক্ষী ছাত্রসব তারা যেহেতু কোনো সমাধান পায়নি তাই কিছু উদ্ভাবন করেছে কিছু আবিষ্কারের বদলে তারা উদ্ভাবন করছে কিছু উদ্ভাবন করতে যাবেন না আবিষ্কার করাটাই গুরুত্বপূর্ণ আবিষ্কারের অর্থ সত্যের সঙ্গে সম্পর্কিত আর উদ্ভাবন মানে আপনি নিজে তৈরি করছেন কোনো কিছু বানাবেন না সৃষ্টির দরজা উন্মুক্ত করাটাই গুরুত্বপূর্ণ কোনো কিছু কল্পনা করা নয়